2008 থেকে প্রতি বছর গ্রীষ্মের উত্তাপ কিছুটা বাড়িয়ে দেয় আইপিএল। মাঝে করোনা ভাইরাস অতিমারির জন্য সেই উত্তেজনা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু এবার পুরনো ফরম্যাটে ফিরছে আইপিএল। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিসিসিআই এর এই বার্ষিক টি-20 লীগ। এবারের আইপিএল চলবে 28 মে পর্যন্ত। এবার হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল, ফলে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ উন্মাদনা অনেক গুণ বেড়ে গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে, চোটের জন্য কয়েকজন তারকা খেলতে না পারলেও আইপিএল এর আকর্ষণ এতটুকুও কমেনি। এবার শুধু 22 গজে ব্যাট বলের লড়াই শুরু হওয়ার অপেক্ষা। শুক্রবার সন্ধ্যে 6টায় শুরু হবে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। সুরের জাদুতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের মন জয় করতে তৈরি বাংলার অরিজিৎ সিং। গ্ল্যামারের দ্যুতি ছড়াতে থাকবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা, তমান্না ভাটিয়া। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া হয়ে গিয়েছে মূল অনুষ্ঠানের জন্য তৈরি শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যে 7:30 শুরু হবে এবারের আইপিএল এর প্রথম ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এর মুখোমুখি হবে 4 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গতবার 2টি সাক্ষাৎকারেই মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে জয় পান হার্দিক পান্ডিয়ারা, ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে গুজরাট। প্রথম ম্যাচ খেলতে নামার আগে সিএসকে শিবিরের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ধোনির চোট। হাঁটুর চোটের জন্য ম্যাচের আগের দিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি সিএসকে অধিনায়ক, ফলে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের দাবি ধোনির খেলা 100% নিশ্চিত। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বাংলার ক্রিকেট প্রেমীদের নজর থাকবে গুজরাট টাইটান্সের দিকে। হার্দিকের দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ সামি। তাদের ভালো পারফরমেন্সের আশায় বাংলা। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।